ও ফাইনালি, আজকে একে তো স্যাটারডে, আর তার উপরে যদি এরম একজন সুন্দরীকে পাওয়া যায় স্যাটারডে ইভিনিং এ, মানে তাহলে তো একটু জমজমাট বিষয় হয়। তো তাহলে আর বিশেষ মানে আর কি বলবো, এই মানুষটাকে নিয়ে আলাদা করে বিশেষ কিছু বলার নেই, মানুষটাকে আলাদা করে বলার চেয়ে বেটার যে ওয়েলকামটা করে ফেলি। আজকে অর্পিতা দি রয়েছে, আজ ভেরি ওন ভেরি নোন ফেস অন বেঙ্গলি টেলিভিশন ইন্ডাস্ট্রি। ওয়েলকাম অর্পিতা দি, ওয়েলকাম টু উই স্পট ইউ। এই প্রথমবার তোমাকে লাইভে পেলাম থ্যাংক বাবা। ইউ, একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংকস টু অরুণব, কারণ উই স্পট ইউ এর সাথে আমার অ্যাসোসিয়েশন অনেক বছর হয়ে গেল, মানে অনেকগুলো সিরিয়ালে ও কভার করলো, যদিও প্রথম ভাগ্যলক্ষ্মী থেকে বোধহয় শুরু, কিন্তু হ্যাঁ এখন মিঠাই এবং কি করে বলবো, তোমার তো অনেক সময় কভার করেছে। তো আজকে আমি যে লাইভে এসেছি, এটা শুধুমাত্র একটা মানুষ এত রিকোয়েস্ট করেছে আমাকে, অ্যান্ড দ্যাট ক্রেডিট গোস টু অরুণব, যে অর্পিতা দি প্লিজ একটু লাইভে এসো, আমরা একটু সবাই মিলে জমিয়ে আড্ডা মারবো। তো আম দেয়ার আড্ডা মারার জন্য। ও সুন্দরীকে কি লাগছে, কি বলবো, চকচক করছে পুরো বাড়িতে থেকে থেকে। বাবা, কিছুই চকচক করছি না, বাড়িতে থেকে থেকে ঘুমোচ্ছি, আর লাইভে বলা উচিত নয় বাট বলেই ফেলছি, মোটা হচ্ছি আর কিচ্ছু না। তারপর এই সবে সবে তো অ্যানিভার্সারি গেল, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে তো বিশাল জমজমার একটা আসর। হ্যাঁ, জমজমাট আসর তো সবসময় থেকেই থাকে আমাদের বাড়িতে, কারণ উই স্পট ইউ, এটাও বলি থ্যাংকস টু উই স্পট ইউ, কারণ আমাদের বাড়িতে এসেছিল গৌতম দা এবং অরুণব আমার আর আমার ভ্যালেন্টাইন্স এর ইন্টারভিউ নিতে, বাট আনফর্চুনেটলি আমার হাজবেন্ড পারেনি। সেখানে আমার সুইট ভ্যালেন্টাইন ছিল, সেটা হচ্ছে আমার মেয়ে। তো জমজমাট এমনিতে তুমি দেখেইছো আমাদের বাড়িতে সবসময়, জয়েন্ট ফ্যামিলি তো অবভিয়াসলি জমজমাট লেগেই থাকে, বাট অ্যানিভার্সারি বললে আর আলাদা করে কিছু নয়, 9 বছর হয়ে গেছে এবার, যাদের প্রথম বিয়ে হচ্ছে 1 বছর, তাদের একটা অ্যানিভার্সারি মানে উৎসাহটা আলাদা থাকে। সেই তো সেই তো সেই তো সেই তো সেটাই, এখানে প্রচুর মানুষজন জুড়ে গেছে, একটু হাই হ্যালো গুলো বলে ফেলি। হ্যাঁ, আড্ডার শুরু তো। একদম, মিনাজ আহমেদ বলছে ওকে, হ্যালো, লাড্ডু গোপাল বলছে হাই, হ্যালো, শাগুনা বসু বলছে হাই, আলিশা ইবা বলছে হাই, হাই, অনিকেত বারিক বলছে হ্যালো, তুমি সবাইকে হাই হ্যালো বলতে থাকো। হ্যাঁ, রিয়া রায় হাই বলছে হাই হাই, এভরিবডি এভরিবডি, হাই, অর্ণিতা বনি হাই দিদি, শোভা সরকার হাই দিদি ভাই কেমন আছো, মিনাজ আহমেদ হ্যালো দি কেমন আছো, খুব শোভা ভালো সরকার আছি, গুড ইভিনিং, শোভা সরকার তোমার লকডাউন গুড ইভিনিং কেমন গুড ইভিনিং, কাটছে বাড়িতে ভাই, রিয়া রয় কেমন আছো দি ভাই, শোভা সরকার বাড়িতে তোমার বাড়িতে সবাই কেমন আছে। বাড়িতে সবাই ভালো আছে, সোমা সরকার, আশা করি তোমাদের বাড়িতেও সবাই ভালো আছে। আর এটা আগেই বলে নিই যে সবার কমেন্টস হয়তো পড়ে উঠতে পারবো না আমরা সবাই এত কম সময়ের মধ্যে, কিন্তু প্রথমেই বলি সবাইকে উই স্পট ইউ সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য এবং পেজটাকে ফলো করার জন্য, ফেসবুককে আমার লাইভে আসার জন্য ধন্যবাদ। যাদের কমেন্ট পড়তে পারছি না, কান ধরছি, যাদের কমেন্ট পড়বো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর যাদের পড়তে পারছি না তাদের আরো বেশি ভালোবাসা। সো ডেফিনেটলি চেষ্টা করবো সবার কমেন্ট পড়ে আনসার দেওয়ার। সত্যি তাই, প্রচুর কমেন্টস আসা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে একজন বলছে, আরুষি সাহা বলছে তোমাকে খুব কিউট লাগছে। থ্যাংক ইউ ও আরুষি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আ লট, ও অর্পি অর্পি, থ্যাংক ইউ থ্যাংক আজকে তো ইউ। অর্পির দিন। অবভিয়াসলি আসলে আমার যে ইন্টারভিউ দিচ্ছে অরুণাব, তাকে তো তোমরা দেখতে পাচ্ছো, সেটা এত সুন্দর দেখতে, তো অবভিয়াসলি তার উল্টো দিকে দাঁড়াতে গেলে একটু তো সেজে এটা আসতেই হবে না, ওই জন্য আরো বাড়াবাড়ি বেশি। বলেছি, হ্যাঁ এটা একটু বেশি বাড়াবাড়ি। হ্যাঁ, বাকিটা প্লিজ, এখানে যতটা ভদ্র ভাবে দেখছেন আমাদেরকে, এতটাও আমরা ভদ্র নই, সামনাসামনি আসলে পরে আমরা যেহারে ছ্যাবলামো মারবে। একদম না, এইটা তো অবভিয়াসলি ছ্যাবলামোটা তো ছ্যাবলামোর জায়গায় হয়, এবং যখন অরুণাব ইন্টারভিউ নিতে আসে তখন আমরা, ও ভুলেই যায় যে প্রশ্নটা কি করবে, আমরা এত ওকে জগা খিচুড়ি করে দিই মাঝে মাঝে, ও বেচারা মানে পুরো টার্মাল হয়ে বলে কি, মানে কনফিউজ হয়ে বলে, অর্পিতা দি আমি আগে আমার প্লিজ কাজটা করে নিতে দাও, তারপর আমি পুরো জমিয়ে আড্ডা মারবো। উই আর লাইক অ্যাকচুয়ালি এটা হয়ে যায়, আর সত্যি কথা বলতে গেলে দুটো মানুষ যদি এক ওয়েভলেন্থে থাকে তাহলে তো আরো ভালো বিষয়টা কন্টিনিউ হয়, তো সেটাই, টাচ উড, রাইট ক্রস রাইট, ফিঙ্গার ক্রস ফিঙ্গার, ফিঙ্গার্স ক্রসড, টাচ উড। সিঙ্গেল ক্রস, সিঙ্গেল আচ্ছা, ক্রস, তো তারপরে টাচ উড, তোমার এ সিঙ্গেল। কেমন চলছে, লকডাউন কেমন চলছে?
লকডাউন চলছে বলতে বাড়িতে বসে এবার বোর হচ্ছি, কারণ সত্যি কথা বলতে গেলে নিয়মিত দর্শকদের সাথে আমার দেখা হচ্ছে না। আমি নতুন আমরা নতুন এপিসোড যেভাবে মানে ওয়ার্ক ফ্রম হোম করছে যারা, তাদের হ্যাটস অফ যারা যারা যেসব আর্টিস্টরা ওয়ার্ক ফ্রম হোম করছে সিরিয়াসলি, নিজে মেকআপ নিজে হেয়ার করে আমরা দিন মানে নিত্য নতুন এপিসোড আনার জন্য আপনাদেরকে এন্টারটেন করার জন্য চেষ্টা করছি, বাট আমি আসতে পারছি না বিকজ যেহেতু আমি বুঝতেই পারছেন সংসার মেয়ে আছে তো ওরকম ভাবে হয় না। তো এবার জয়েন করতে চাইছি সত্যি শুটিংটা, আর ভাল লাগছে না। মিসিং মাই মিঠাই ফ্লোর, আই মিসিং মাই মিঠাই অডিয়েন্স। তো তাহলে বাড়িতে সময়টা এখন এক্সাক্টলি কিভাবে কাটছে? শুধুই কি মেয়ের দেখভাল করে আর হাজবেন্ডের টেক কেয়ার করে? বাবা, হাজবেন্ড এর টেক কেয়ার যেন মনে হচ্ছে একবারে সদ্যজাতক শিশু, এমন করে বলছো? এরকম কোনো ব্যাপার নয়, হাজবেন্ড এর টেক কেয়ার কিছুই করে উঠতে পারি না, কারণ হাজবেন্ড সত্যি কথা বলতে গেলে আমি ব্লেসড। আমি সব জায়গায় বলি যে আমি এমন একটা ইনলজ বাড়িতে পেয়েছি শ্বশুর শাশুড়ি যে আমাকে সত্যি সেই অর্থে কিছু করে উঠতে হয় না। এটা একদম মানে এটা সিরিয়াসলি ক্রস ফিঙ্গার যে আমি এরকম একটা শ্বশুর শাশুড়ি পেয়েছি। মেয়েকে দেখভাল করছি আর প্রচুর প্রচুর খাচ্ছি। আমার শাশুড়ির বক্তব্য, তুই শুটিং এ চলে গেলে তখন খাওয়া দাওয়া হয় না, তো এখন বাড়িতে আছিস এখন প্রচুর খা। প্লাস আমার যা তার একটা 8 মাসের বাচ্চা, তাকে নিয়ে নাজেহাল খাচ্ছে, তো আমরা সেই তার মধ্যে যতটা পারছি সবাই মিলে একসাথে আছি। বাট রিয়েলি এটা আমি বলবো, এই লকডাউনে যারা একা আছে বা যেসব যেরকম আমার বাবা মাই মানে পুরোপুরি একা যেহেতু আমি শ্বশুর বাড়িতে, তো সেই সব মানুষদের জন্য সত্যি খারাপ লাগছে, কারণ না কারোর সাথে দেখা করতে পাচ্ছে, না কারোর বাড়িতে যেতে পাচ্ছে। অ্যাটলিস্ট আমরা সবাই মিলে আছি আমার পরিবারে, তাই অন্তত আমি এই আনন্দটা উপভোগ করতে পারছি, বাট সেটাও খুব একটা বেশি ভালো লাগছে না। মানে আমি মিঠাইয়ের ফ্লোরটাকে মিস করছি। আর যে দুটো মানুষকে সব থেকে বেশি মিস করছি সেটা হচ্ছে, না বলেই নয়, সেটা হচ্ছে আমাদের ডিওপি শান্টুদা, যে কথায় কথায় আমাকে আই অপা করে চিৎকার করে, আর একটা হচ্ছে মানুষ যেটা হচ্ছে মিঠাই নিজে। মিঠাই খুব মিস করছি, মিঠাই এত মিষ্টি একটা মেয়ে আর সারাক্ষণ আমার সাথে থাকে, তো মিঠাই সত্যি মিস করছি মিঠাইকে। আচ্ছা, আবার আমরা কিছু কমেন্টস নিয়ে নিই। সেটা হচ্ছে মিনাজ আহমেদ লিখেছে, তোমার মেয়ে কেমন আছে দিদি? হিমাংশু ত্রিপাঠী আমার বলছে, মেয়ে দিদি খুব ভালো আছে মিনা জানো, থ্যাংক ইউ। হিমাংশু ত্রিপাঠী বলছে, দিদি তুমি কি করে কি কি করো যাতে এত মানে এত ফর্সা হয়ে যাচ্ছ কেন? মানে এক্স্যাক্টলি ও সেটাই মিন করতে চেয়েছে। এটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ইন লাভ, মাই মোটো ইজ অলওয়েজ ইন লাভ, বি হ্যাপি ফ্রম ইনসাইড, সবসময় আনন্দে থাকো, একদম থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। থিঙ্ক পজিটিভ করলেই আর তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতে হবে না। না একদম না, একদম না, কোনো মেকআপ নেই, প্রুফ, ক্লিনিক্যালি প্রুফ। আচ্ছা, হিমাংশু ত্রিপাঠী আরো লিখছে, দিদি তুমি ঘরে থেকে ফর্সা হয়ে যাচ্ছ। আমার নাম সাগরিকা ত্রিপাঠী, ওকে একটু হাই, সাগরিকাকে একটু হাই বলে দাও অর্পিতা দি আজকে। সাগরিকা হাই, খুব ভালো থেকো, স্যানিটাইজ করো, বাড়ির বাইরে পা রেখো না, কোভিড এখনো যায়নি, তবে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো সবাই এবং এই কোভিডকে আমরা হারিয়ে তুলবো। তারপরে ডেফিনেটলি যত ইচ্ছা আনন্দ করো, তবে এখন মন থেকে আনন্দ করো, এখন বাড়ির বাইরে পা রেখে আনন্দ করার দরকার নেই। মিনাজ আহমেদ বলছে, দি এমনি তুমি খুব কিউট, তাও তোমাকে খুব কিউট লাগছে দি। হিমাংশু ত্রিপাঠী বলছে, আচ্ছা তোমাকে মিঠাইতে দেখা যাচ্ছে না কেন অর্পিতা দি? জিত রক বলছে, দিদি কেমন আছো? আরুষি সাহা বলছে, কেমন আছো দি ভাই? জিত রক বলছে, দি তুমি কি ছাদে আছো? আচ্ছা আমি খুব ভালো আছি, হ্যাঁ ছাদে আছি, একদম বাড়ির ছাদে, কারণ একটা ঘরে আমার মেয়ে ঘুমোচ্ছে, এবার সেখানে যদি আমি কথা বলি তাহলে উঠে যাবে এবং লাইভে যথেষ্ট ভাবে ওই বকে যাবে, আমাকে কথা বলতে দেবে না, একদম স্পষ্ট কথা। অরুণাবু আমার মেয়েকে দেখেছে, আর তোমরাও যদি ফেসটা মানে স্পটিফাই ফলো করো তাহলে আমার মেয়ের ইন্টারভিউ ডেফিনেটলি, হ্যাঁ শিজ মাই প্রিন্সেস, অ্যাকচুয়ালি শিজ মাই প্রিন্সেস, তো ভালো, শি ইজ ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট মাস সে, মানে ভেরি এত স্মার্ট, অ্যাবসলিউটলি সুন্দর আনসার করে ক্যামেরার সামনে ওইটুকু পুচকে, মানে লিটারালি ক্যামেরার সামনে, বড়রাও একটু চাকরি যাবে যে এত স্মার্ট কি করে একটা এইটুকু পুচকে হতে পারে, এবং আনসার করতে এবং পারে সব ক্যামেরা। থেকে বড় কথা, ইউ আর দি ফার্স্ট ওয়ান, ইউ আর দি অনলি ফার্স্ট ওয়ান অরুণব, যে তোমার ফার্স্ট আমার মেয়েকে লাইভে মানে ওরকম ভাবে জিজ্ঞেস করেছো, লাইভ প্রশ্ন করেছো, অ্যান্ড শি হ্যাভ আনসার্ড ইট, ওটা একটা সব থেকে বড় কথা। তো আমি ছাদে আছি, ছাদে আমার নর্মালি বিকেলবেলায় আমরা ছাদেই আসি, তো ছাদে একটু ঘোরাঘুরি করি, একটু পরেই আমার শ্বশুরমশাই একটা ওয়াকে আসবেন, ইভিনিং ওয়াকে ছাদের মধ্যেই,
তো ওই ব্যাস ওই আনন্দ করছি। সবাইকে আমার খুব 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 ভালোবাসা আদর, এবং যারা বড়রা আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, আশীর্বাদ দেবেন। এবং মিঠাইতে আমাকে দেখতে পাচ্ছো না, কিন্তু আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখন আমরা ফ্লোরে ঢুকবো, আবার আমাদের মানে আপনাদের প্রিয় অপাকে, অপরাজিতাকে দেখতে পাবেন। কারণ থ্যাংক ইউ, বলুন বলুন সবাই মিলে বলুন, পিসিকে মিস করছেন, তাহলে প্রত্যেক দিন আমার শুটিং থাকবে। আচ্ছা, শোভা সরকার বলছে মিঠাই সিরিয়াল অ্যাক্টিং তোমার খুব ভালো লাগে দি ভাই। ডোনা সামন্ত বলছে মিঠাই শুটিং কবে থেকে আবার শুরু হবে দিদি। স্বপন দাস বলছে তোমার অ্যাক্টিং দারুণ লাগে, গুয়াহাটি আসাম থেকে বলছি আমি। সঙ্গীতা ঘড়াই বলছে দাদা ভাই অ্যান্ড দিদি ভাই কেমন আছো তোমরা, আমরা সকলে খুব ভালো আছি। সঙ্গীতা তুমি কেমন আছো? দাদা ভাই আর দিদি ভাই, সঙ্গীতা সঙ্গীতা খুব ভালো থেকো। আর তুমি এই যে দাদা ভাই আর দিদি ভাইকে প্রশ্ন করেছো, এর জন্য তোমার নাম্বারটা আলাদা করে ভি স্পট ইউতে ব্লক করা থাকবে, প্রত্যেক লাইভে তোমার একটা মেসেজ যাবে তোমার কাছে, এই যে দাদা ভাইকে বলেছো বলে। দাঁড়াও, আচ্ছা হচ্ছে তো আমরা আমরা একটা না আমরা একটা শিগগিরই অরুণবকে শুধু লাইভে আনবো, যেখানে অরুণবকে হাজার একটা প্রশ্ন করা হবে। অরুণব তো আমাদের প্রশ্ন করে, এবার অরুণবকে আমরা প্রশ্ন করব, যেখানে আপনারা প্রত্যেকে যোগ দেবেন, এবং আপনাদের যা যা প্রশ্ন আছে অরুণব প্রত্যেকটি আর্টিস্টের সম্পর্কে সবটা জানে। জোকটা বা করিয়েছে, না না বলবো হি ইজ আর আ ভেরি সুইট হার্ট, সুইট হার্ট। আচ্ছা, সঙ্গীতা দত্ত দে বলছে তোমার হাসিটা খুব মিষ্টি। জয়া রয় বলছে হ্যালো দিদি, মিঠাই সিরিয়ালের খুব বড় ফ্যান, তোমার অ্যাক্টিং খুব ভালো লাগে দিদি। রিয়া রিয়া লিখছে হাই আমি মারুফ, আমি বাংলাদেশ থেকে বলছি। রিয়া রিয়া মানে ওর নাম মারুফ, হাই আমি রিয়া 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 বাংলাদেশ থেকে বললে তাই। সঙ্গীতা করে দিদি দিদি ভাই তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তুমি কি হ্যাঁ আচ্ছা রোদে এসে ছিলে, তুমি কি জন্য রোদে এসেছিলে না ছাদে এসেছিলে বুঝতে পারছি না। জিত ও রক ভাই ছাদে আরেকবার, ছাদে এই টাইমটা আমরা ছাদে আসি, এটা আমাদের আমার টাইম ওয়াক করার, আমার যে অ্যাজ ইউজুয়াল বললাম আমার শ্বশুরমশাই একটু পরেই ওয়াক করতে আসবেন, ছাদেই আমরা হাঁটছি, এখন তো বাড়ির বাইরে পা রাখতে পারছি না, তো ব্যাস এটাই। আর ছাদে একটু পরেই ওই মেয়েরা বাচ্চারা খেলবে, আমার জায়ের ছেলে আর আমার মেয়ে মিলে, জায়ের ছেলে খুবই ছোট, তো ওটাই ওই জন্যই ছাদে আসা হয়। আর আজকে ছাদে আসার আরেকটা কারণ, বিশেষ কারণ যেটা হচ্ছে তোমাদের সাথে ছুটি আড্ডা মারবো, আপনাদের সাথে অনেক গল্প করব। মিনা জাহমেদ বলছে বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা নিও। থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্থি মিনা সাহা জানা। বলছে হ্যাঁ, তুমি একবার একটু অর্থি সাহাকে হাই বলে দাও। সঙ্গীতা ঘড়াই বলছে আমিও খুব অর্থি ভালো আছি। আচ্ছা থ্যাংক হ্যাঁ ইউ সঙ্গীতা এন্ড অর্থি, আচ্ছা থ্যাংক ইউ অর্থি সাহা, তোমাকে হাই হ্যালো গুড ইভিনিং, আর খুব খুব ভালো থাকো, আর মিঠাই দেখো। পূজা দত্ত বলছে ভাগ্যলক্ষ্মীটা, ভাগ্যলক্ষ্মীতে কাকে বেশি মিস করছো তুমি? ভাগ্যলক্ষ্মীতে পূজা, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন, কারণ ভাগ্যলক্ষ্মী সত্যি আমার কাছে খুব কাছের একটা প্রজেক্ট, কারণ সেখানে আমি নেগেটিভ করেছিলাম আর দর্শক প্রচন্ড ভালোবেসেছিল, ঘেন্না করেছিল, সেই জন্য আমার ভালোবাসাটা লেগেছে, আমি তার মানে করতে পেরেছি কাজটা। সব থেকে বেশি ভাগ্যলক্ষ্মীতে মিস করছি রাহুলকে, তার কারণ হচ্ছে প্রীতি, রাহুলের যে ভাই প্রীতি, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার সুইট সিস্টার বলতে গেলে, আর ওর সাথে অ্যাসোসিয়েশন অনেক বছরের, আর রাহুল এতই আর কি মাত্র, তো আই মিসড দ্য কোম্পানি অ্যান্ড মাই টু ডটার্স and my two daughters খুব obviously ভালো স্বাগতা and লেগেছে, অস্মিতা, খুব ভালো স্যার, খুব কালকেই সিরিয়াসলি খুব ভালো স্যার, কালকেই স্বাগতার সাথে আড্ডা হলো লাইভে, কালকেই হলো স্বাগতার সাথে আড্ডা। সত্যি ভাগ্যলক্ষ্মী একটা স্বাগতা অদ্ভুত খুব খুব ভালো, একটা খুব ভালো সিরিয়াল। টিম, খুব ভালো টিম একদম। এন্ড মানে এটা আমি অন মানে লাইভে বলতে পারি যে এমন একটা হাউস, বিং আ বোম্বে হাউস, এত সুন্দর বাংলা ইন্ডাস্ট্রিতে এসে তারা লড়াই করছে, তারা সব আর্টিস্টদের সাথে ভালোভাবে ব্যবহার এন্ড দ্য ওয়ার্মথ ওয়েলকাম আমাদের আর্টিস্টদেরকে যে লেভেলে ওরা দেয়, এবং যে ভালোবাসা, যে সম্মান দেয়, হ্যাটস অফ, দ্যাট ইজ ডেফিনেটলি শশীশ্মিত হাউস ইজ ওয়ান অফ দ্য গ্রেট হাউস আই হ্যাভ এভার সিন। হ্যাঁ সত্যি, দ্যাটস ট্রু, সেটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল যারা অ্যাক্টার্স তোমাদের ভাগ্যলক্ষ্মী টিমের বিশাল, সাথে যুক্ত হ্যাঁ সকলে বলেছে। আর ওটা আমার প্রথম সিরিয়াল যেখানে আমি কভার করতে গিয়েছি সিরিয়ালের সেট, মানে এত বছর ধরে কাজ করছি কিন্তু প্রথম সিরিয়াল, তো সেখানে একদমই একটা তাই। আলাদা আর কানেকশন। আর একটা জিনিস, আর একটা জিনিস ভাগ্যলক্ষ্মী ভালো হওয়ার পেছনে আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে যেটা না নিলেই নয় একটা মানুষের নাম, যে কারণে আমার প্রজেক্টটা আরো ভালো হয়েছে, সেটা হচ্ছে ময়না মুখার্জি, সেটা সবাই জানো যে হতো লক্ষ্মী,
তার সাথে আমার অ্যাসোসিয়েশন অনেক বছরের, সে আমার থেকে অনেক সিনিয়র, এবং আমি যখনই সিন করতাম ময়না দি, সৃজিত দা এত গাইড করতো, এত সুন্দরভাবে বলতো, রিয়েলি মানে ভীষণ ভাল লাগতো, মজা লাগতো সিরিয়ালটা পড়ে, এবং ক্যারেক্টারটাও আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এই যে এত নেগেটিভ ক্যারেক্টার তুমি করো, পজিটিভ ক্যারেক্টার করো, কোনো সময় কি এফেক্ট পড়ে? মানে কথাবার্তার মধ্যে বরের সাথে ঝগড়া হচ্ছে বা এরম কোনো সময় কোনো এক্সপ্রেশন বেরিয়ে যায় কি, মানে নেগেটিভ এক্সপ্রেশন চোখে মুখে কোনো? না মানে কি হয়, আমি বলছি সেটা হচ্ছে যে ঝগড়া করতে করতে হঠাৎ করে হয়তো একটু হাই পিচে চলে গেলাম, তখন হয়তো বরই ধরিয়ে দিচ্ছে, এই দেখো দেখো দেখেছো সিরিয়ালের মতো ঝগড়া করছো কিন্তু তুমি, এই দেখো সিরিয়ালের মতো নেগেটিভিটি করতো কিন্তু, এটা কিন্তু হবে না এখানে, মানে ওই ধরিয়ে দেয়। ইনফ্যাক্ট ও কোনো প্রজেক্ট দেখে না সেই অর্থে, কারণ সময় পায় না, অ্যাজ হি ইজ ইন টু আরপিএসসি গ্রুপ, তোমার সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজার, তো ওর বন্ধু বান্ধবের বউরা যখন ইনফর্ম করে, তবে বাড়িতে খুব একটা এফেক্ট পড়ে না। তার কারণ হচ্ছে 16 ইয়ার্স হয়ে গেল আমার পার্সোনাল প্রফেশনাল আলাদা করে রেখেছি এখনো অব্দি, টাচুড, এবং সেটার জন্য দুটো মানুষকে অসম্ভব ধন্যবাদ, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা এবং সব থেকে আগে আমার মা, যে দুজন এত ভালো গাইড করে নিয়ে গেছে, আর শাশুড়ি মা এখন আমায় গাইড করে নিয়ে যাচ্ছেন যে একদম চিন্তা করবি না, তুই শুটিং কন্টিনিউ কর, মানে মেয়ে বড় হয়ে যাচ্ছে, একটা তো যতই হোক মেয়ের মা তো কোথাও গিয়ে একটা ভয় লাগে যে যা পরিবেশ আসছে আগামী দিনগুলোয়, ভয় লাগে মেয়েকে মানুষ করার কি হবে কি না হবে, তো সেখানে আমার শাশুড়ি ইজ লাইক পুরো একদম ওয়ারিয়র, সি ইজ রিয়েল ওয়ারিয়র। আচ্ছা, অর্পিতা রান্নাঘরে ঝোঁকে রান্না বান্না করে? বিশাল বড় প্রশ্ন। দিদি নাম্বার ওয়ানে আমি বলেছিলাম কথাটা যে আমি লকডাউনে চা বানাতে শিখেছি, না তার একটা কারণ আছে, আমি বাপের বাড়িতে কোনোদিন রান্নাঘরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম আটকে উঠো না অরুণব, 80% মেয়ে, 100% মেয়ের মধ্যে হয়তো 65% মেয়েও এরকম আছে যারা রান্না করে ঢোকে না, ডোন্ট বি সো লাইক, ছেলেরাও করে, অনেক ছেলেরা ভালো রান্না করে, সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি তোমায় সত্যি কথাটা বলি, কিছুই না, আমার আমার ছোট মামা স্টোভ বাস্টে মারা যান গ্যাস সিলিন্ডার বাস্ট করে, ওই জন্য আমার মায়ের খুব ভয় ধরে গেছিল, ওই জন্য ছোটবেলা থেকে আমাকে আর দিদিকে কোনোদিন রান্নাঘরে ঢুকতে দিত না, সো আমরা রান্নাঘরে কোনো দিন ঢুকিনি, ওই ভয়টা মায়ের কাজ করতো। আস্তে আস্তে আমার বিয়ে হয়, শাশুড়ি মাও আমাকে কোনোদিন ইনসিস্ট করে না যে রান্নাঘরে ঢোক, এটা কিছু কাজ নয়, এটা মেয়েরা পারবে, এটা মেয়েদের ইন নেচার আছে রান্না করাটা, শুধু চেষ্টার অভাব, শুধু সঠিক ভাবে চেষ্টার অভাব, নাহলে তুই ঠিক পারবি। করতে 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 যখন কারেন্ট লকডাউন, তোমার আগের বছর লকডাউন হলো, তখন আমি ট্রাই চা বানানো, এখন চা কফি ডিম ভাজা, বলতে খারাপ লাগছে, গ্যাসটা জ্বালতে জানতাম না, গ্যাসটা জ্বালাও শিখে গেছি, সো আস্তে আস্তে রান্না করাও শিখে যাবো, এবং সেটা উই স্পট ইউকে দেখাবো প্রথম রান্নাটা, কনফার্ম, অরুণাভ যেরকম বড় বড় চোখ করে একটা এক্সপ্রেশন করলো না, সেটার জন্য আমি দেখাবো রান্না। আমি লাইভ করব আচ্ছা লাইভ চা করবে, পাতার জন্য, এটা চা খেয়ে পাতার জায়গায় মেথি, খেয়ে, শুকনো মেথি পাতা না দেয় আমি সেইটা শুধু দেখবো, চা পাতা চিনতে পারো? এইগুলো মানে হচ্ছে দর্শক বন্ধুগণ আপনারা দেখুন দেখুন কিভাবে হ্যারাস করে এই অরুণব, এখানে লেখা হয় উই স্পট ইউ কিন্তু এটা বেসিক্যালি আই স্পট ইউ হয়, আচ্ছা বাজারে গিয়ে তুমি সবজি কেনো, মানে বার্গেন করে সবজি কেনে অর্পিতা? না এটা না 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 এইটা বাজার আমি কোনোদিন যাইনি, তার কারণ এটাও আর একটা কারণ বলছি, আমার বাজারে যাওয়ার প্রয়োজন হয়নি, তবে হ্যাঁ মানুষের পরিস্থিতি এখন এই যে আমরা লকডাউন, কোভিড, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এই ওয়ার্ড গুলোর সাথে ফ্যামিলিয়ারই ছিলাম না, এখন আমরা কারোর একটা যদি কেউ ইফ সামবাডি কাশে বা হাঁচে ভয় লাগছে ভাই কি করছে এরকম একটা, তো ডেফিনেটলি পরিস্থিতি এলে ডেফিনেটলি বাজার যাবো, হ্যাঁ কিন্তু আমি সিরিয়াসলি বাজার যাইনি কোনোদিন, আমার প্রয়োজন হয়নি, আমি না, শপিং পাড়ার দোকান, গেছি বাট ওই সবজির বাজার, পাড়ার দোকানে গেছো? পাড়ার দোকানে গিয়ে কোনো সময় বার্গেন করেছো? আরে দাদা 200 টাকা বলছে, আরে 150 টাকায় দাও তো তুমি, 50 টাকা এরকম বার্গেনিং করে আমি একদম করতে পারবো, বার্গেন করে না? ওইটার একটা তোমায় ঘটনা বলি, না কোনোদিন না কোনোদিন করি না, তার কারণ হচ্ছে আমার কোথাও মনে হয় সত্যি কথা আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি, আজকে আমরা যখন কোনো শপিং মলে যাই, বড় বড় ব্র্যান্ড যখন আমরা ইউজ করি, তখন সেখানে আমরা বার্গেনিং করতে পারি না, তো ওয়াই আমরা এই ছোট ছোটখাটো দোকানে গিয়ে যাদের রুজি রুটি হচ্ছে এই টাকা পয়সার উপরে, যারা কোনো ব্র্যান্ড নয়, যারা কোনো বড় শপিং মলের আন্ডারে নয়, তাদের কাছে গিয়ে আমরা 50 টাকাটা কমিয়ে কি আনন্দ পাবো, তো ওটা আমার একেবারেই নেই, আমি সত্যি
এটা লাইভে বলতে পারি যে আমি ভীষণ মানে অপছন্দের একটা জিনিস। হ্যাঁ, ন্যায্য দাম হয়তো যেটা আপনার 200 টাকা সেটা আপনি বাড়িয়ে 350 বলছেন, সেটা ডেফিনেটলি তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু একটা ছোটখাটো দোকানে গিয়ে বা এই স্টল গুলোতে গিয়ে বা হকার্সদের কাছে গিয়ে ওই বার্গেনিং করাটা আমার একদম প্রিন্সিপালের এগেনস্টে। যতই হোক, তারাও তো কষ্ট করে রোদে ভেজে বৃষ্টিতে রোদে পুড়ে তোমার পড়ে যাচ্ছে। আচ্ছা, আবারও আমরা কমেন্টসে ফিরি। অর্থী সাহা বলছে, ভাগ্যলক্ষ্মী তে প্রারব্ধিদা এবং অস্মিতাদির সাথে তোমার কেমন বন্ডিং ছিল? পারব্দি এবং অস্মিতার সাথে, থ্যাংক ইউ অরিত্রা, অরিত্রি এরকম একটা প্রশ্ন করার জন্য। আত্রেই বললেন রাইট, না কি নাম বললে? হ্যাঁ হ্যাঁ, অর্থী 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 আচ্ছা, অর্থি অর্থি, সেটা হচ্ছে যে পারব্ধির সাথে আমার এর আগে অনেক একটা প্রজেক্ট করা হয়ে গেছে আশালতা সান বাংলায়। তো পারব্ধিকে আমি চিনি, ও যখন প্রথম একদম ক্যামেরার সামনে দাঁড়ায়, হিজ আ ভেরি ভেরি ফাইন অ্যাক্টর আই মাস্ট সে। এত ভালো ছেলে এবং এত তাড়াতাড়ি ক্যাচিং পাওয়ার, আনডাউটেড আমার ছেলে হয়েছিল। আর এখানে অস্মিতা তো সুইট হার্ট, একদম সুইটেস্ট লেডি আই হ্যাভ এভার মেট। এত মিষ্টি একটা পারফর্মার, এত মিষ্টি একটা মেয়ে, এবং ওকে তো তোমরা এখন ফ্যানলায় দেখতে পাচ্ছ, ভীষণ ভালো একটা মেয়ে। ওর সাথে এখনো আমার যোগাযোগ আছে, পারব্দির সাথে তো আছে। এবং বোথ অফ দেম কোনো নতুন কাজ করলে এখনো জিজ্ঞেস করে যে অর্পিতা দি এটা কি করে করবো বলো তো, এটা করবো কিনা, শুড আই জয়েন দিস বা নয়। খুব ভালো সম্পর্ক ওদের দুজনের সাথে আমার। আচ্ছা, জিত রক বলছে, ভাগ্যলক্ষ্মীতে আমার বাড়িতে সব তোমাকে রাগ করতো, মানে তোমাকে স্ক্রিনে তোমার নেগেটিভিটি এতটাই স্ট্রং ছিল ওখানে যে মানুষজন রাগ করতো। জিত রক বলছে, ওর বাড়ির লোকজন প্রচুর রাগ করতো। জি, যারা রাগ করতো তাদেরকে আজকে এখন এই মুহূর্তে জি বাংলা খুলে পুরোনো এপিসোড গুলো প্লিজ একটু দেখাও মিঠাই, তাহলে রাগ কমে যাবে। আর সত্যি কথা, যারা যারা রাগ করতো বা করতেন তাদেরকে আমি কান ধরছি যে আমি সত্যি হয়তো একটু বাড়াবাড়ি করেছি, বাট থ্যাংক ইউ, আমি আপনি যে আপনারা যে রাগ করতেন তার মানে আমি আমার কাজটা ঠিকঠাক করতে পেরেছি। থ্যাংকস আ লট, এভাবেই আশীর্বাদ দিয়ে যান। আর খারাপ কাজ যদি আমি করি, নেগেটিভ কাজ যদি করি, খারাপ না নেগেটিভ শেডস যদি করি, তাহলে ডেফিনেটলি রাগ করবেন। আমি তাহলে সেইভাবে তাহলে কাজটা আমি মন দিয়ে করবো। বাট অবভিয়াসলি দর্শক বেশি আমাকে অপরাজিতা বা বকুল কথার অদিতি হিসেবে বেশি পছন্দ করে, কারণ আমার সাথে ওরা নেগেটিভিটিটা নিতে পারে না। এত মিষ্টি একটা মেয়ে কেন এত নেগেটিভ কাজ করছে, কেন এত নেগেটিভ করছে? বাট আই লাভ নেগেটিভ ক্যারেক্টার, ডেফিনেটলি। রিঙ্কু, এই রিঙ্কু চ্যাটার্জি বলছে, অর্পিতা দি তোমাকে খুব মিষ্টি লাগছে। মোহাম্মদ জামিল আহমেদ থ্যাংক ইউ বলছে, রিঙ্কু, কেমন আছো অর্পিতা দি? আচ্ছা, থ্যাংক ইউ মামা, মোহাম্মদ ভালো জামিল আছি, আহমেদ বলছে, তোমরা তোমার ভালো আছো? অভিনয় খুব ভালো লাগে। সিড রয় বলছে, অর্পিতা দি থ্যাংক ইউ, যেমন নেগেটিভ করো দারুণ, তেমন মিঠাইতে পজিটিভ চাও দারুণ করছো ফর পিপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিড, থ্যাংক ইউ সিড, থ্যাংক ইউ। আমার মানে যেহেতু আমার ভাইপোর নাম সিদ্ধার্থ মিঠাইতে, তো সিড বলি আমি, তাই সিডই তোমাকে বললাম। সিড থ্যাংক ইউ, মিঠাই চরিত্রে আমাকে অপাকে এত ভালোবাসার জন্য, আর মিঠাই সিরিয়ালটাকে তোমরা প্রত্যেকে, আপনারা প্রত্যেকে ভালোবাসা দিয়েছেন বলে আজ আমরা সত্যি কথা বলতে গেলে বেঙ্গল টপার। এবং এত সহজে, এত তাড়াতাড়ি, এত কম সময়ের মধ্যে আপনাদের মনে পৌঁছে যেতে পেরেছি, এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি আরো ভালো করার। আর জি ডেফিনেটলি কম্পারেটিভলি জি অনেক ভেবে চিনতে প্রজেক্ট করে, জি এর সাথে আমার অনেকগুলো কাজ হয়ে গেল, তো জি সত্যি ভেবে চিনতে জি বাংলা প্রজেক্ট করে, অ্যান্ড খুব কাছের চ্যানেল জি বাংলা। আচ্ছা, এখানে শোভা সরকার বলছে, তোমার বাড়িতে কে কে আছে? মিনা জাহমেদ বলছে, তোমার কথাগুলো এত সুন্দর, তোমার কথার মধ্যে একটা আলাদা মাধুর্য আছে দিন। বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি এটা একটু ভালো করে বলো, কারণ আমার বর তো আমায় বলে খালি যে এত জোরে জোরে কথা বলো, এত চিৎকার করো, তোমার গলা, ইনফ্যাক্ট আমায় তো শুনতে হয়েছে ফাটা বাঁশও। যাই হোক, ইনফ্যাক্ট অরুণব যে তোমার ইন্টারভিউ নিচ্ছে আমার, সেও কিন্তু আমার গলা নিয়ে প্রচুর প্রচুর কিছু বলেছে। হ্যাঁ, তারপরে তো এখন অনেক কিছু বলে, সুন্দরী হ্যান ত্যান অনেক কিছু বলে। ওই যে বললাম, উই স্পট ইউ নয়, আই স্পট ইউ হয় অরুণবর জন্যটা। এবার যে প্রশ্নটা আমাকে করেছে যে আমার বাড়িতে কে কে আছে, আমার বাড়িতে অনেকে আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার জা, আমার দেওর, আমার বর, আমি, আমার মেয়ে, আমার জায়ের ছেলে, এবং আমার আরো অনেকে আছে যাদের নামগুলো না নিলেই নয়। সেটা হচ্ছে যারা আমাদেরকে খাবার তৈরি করে দেয়, যে আমার মেয়েকে দেখাশোনা
রান্না করে, মানে আমার মেয়ে সেকেন্ড মাদার বলতে গেলে, লিপি দি, মাধবী দি, সনকা দি, এরা প্রত্যেকে আমাদের বাড়িতে আছে। কল্যাণী একটা বাচ্চা মেয়ে আছে আমার বাড়িতে, আর একটা কিউট 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 পেট আছে, বিগল, যে 5 মান্থস হয়েছে এসছে আমাদের বাড়িতে। তো এতগুলো লোক নিয়ে আমরা বাড়িতে থাকি, সো অলওয়েজ হ্যাঁ 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 হই হুল্লোড় চাই। আচ্ছা, সৌম্যশ্রী ভৌমিক বলছে, ওকে একবার একটু হাই বলতে। সোমশ্রী হাই, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব শিগগিরই আমরা কোভিড সিচুয়েশন ওভারকাম করব, খুব ভালো থাকো। প্রিয়তম লাইরি বলছে, জি বাংলাতে কোন সিরিয়াল ফেভারিট মিঠাই ছাড়া? কি প্রিয়, কি নাম বললে? প্রিয়তম লাহিড়ী, প্রিয়তম, জি বাংলায় মিঠাই তো একমাত্র সিরিয়াল যেটা আমার খুব ফেভারিট, যেহেতু আমি নিজে করছি বলে। এছাড়া আমার খুব ফেভারিট হচ্ছে এখন এই মুহূর্তে, সেটা সেটা একমাত্র বিকজ অফ দ্য ক্যারেক্টার রিমলি, যে করছে রিমলি মেয়েটি যে ও পার্ট করছে, টুম্পা আমি বোঝায় আমি মনে ভাবলাম করলে তার নাম রিমলি। আমি ভাবলাম কি করে বলবে, তোমায় বলবে, কারণ ওখানেও তুমি আছো, এখানে কি অপশন করে দেয়নি বলবো তাই। তোমাকেও, আমি ছিলাম, হ্যাঁ কি করে বলবো তোমায়, আমার খুব পছন্দের সিরিয়াল, কারণ আমি যেহেতু ওখানে আমার যে ভাইজির বর হচ্ছে উদয়, সে আমার ওখানে ছেলে হতো, তো এটা একটা বিশাল বড় কেস হয়েছে, জানি না কি হয়েছে, হঠাৎ করে ছেলে আমার ভাই, হঠাৎ করে ভাইজির বর হয়ে গেছে। যাই হোক, রিমলি আমার খুব ভালো পছন্দের একটা সিরিয়াল, কারণ রিমলি মেয়েটির জন্য ভীষণ ভালো অভিনেত্রী যে রিমলির চরিত্রে পাঠ করছে। আচ্ছা, পূজা দত্ত বলছে, ভাগ্যলক্ষী আমি এখন হটস্টারে দেখি। স্বপন দাস বলছে, তোমাকে আমার বাড়ির লোক সবাই খুব পছন্দ করে, সবাইকে একটু হাই বলে দাও। স্বপন দাস বলছে, একটুখানি সবাইকে, স্বপন দাসের বাড়ির সবাইকে হাই বলে দাও তুমি প্লিজ। স্বপন দাস, আপনার বাড়ির প্রত্যেককে আমার আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে প্রণাম, আর খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দয়া করে বাড়ির বাইরে পা রাখবেন না এখন। আর ভাগ্যলক্ষ্মী যিনি হটস্টারে দেখেন তাকেও বলছি, ভাগ্যলক্ষ্মী দেখুন, ভাগ্যলক্ষ্মী সিরিয়ালটা খুব ভালো, আর স্টারের সাথে আমার অনেক বছরের অ্যাসোসিয়েশন, সেখানে স্টার আমাকে বিলিভ করে এরকম একটা ব্রিলিয়েন্ট ক্যারেক্টার দিয়েছিল বলে থ্যাংকস টু স্টার জলসা। আর লাস্টে কিন্তু ভাগ্যলক্ষ্মী দেখে আমার উপর রাগ করো না, কারণ হৈমন্তী কিন্তু অনেক বদলে গেছিল লাস্টে। আচ্ছা, সেট রয় বলছে, সিরিয়াসলি অর্পিতা দি, তোমার অভিনয়টা দেখে আমারও আমারই মনে হয় পিপি বলেই ডাকি, এত দারুণ করো দি তুমি। হ্যাঁ সিড, তোমার বয়স যদি আমার থেকে ছোট হয়, ইউ আর মোস্ট ওয়েলকাম টু সে পিপি, কারণ আমি একটু বয়সে বড়, অসুবিধা নেই, আমি আসে আমার থেকে যদি তুমি বড় হও, সেটা তো আমি জানি না, লাইভে তো বুঝতে পারছি না, কারণ অরুণব তো সবসময় সব জায়গাতে আমাকে অর্পিতা জেঠিমা বলে নি, আমার বাবার ভাগ্যি ভালো। যাই হোক, তো তো তুমি আমায় পিপি বলে ডাকতেই পারো। হ্যাঁ পিপি 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 পিপি, হ্যাঁ পিপি পিপি, বাট আই লাভ দিস নেম পিপি, কারণ এত ভাল লাগে না, মিঠাইতে ঢুকলেই ওই পুচকে গুলো যারা যারা আছে, নিপা মানে ভেন্দ্রিলা, মিঠাই, শ্রীতমা, রাতুল, আর আমার আদরের জামাই সৌরভ, যাকে আপনারা রাজীব হিসেবে দেখেন, তো আমার পিছনে লেগেই থাকে সারাক্ষণ, মামি ডালিং মামি ডালিং, ও আই জাস্ট হেট দ্যাট পার্সন, আই ডোন্ট নো একটু ওয়াই। একটু মিঠাইয়ের ভিডিওস গুলো দেখবেন বিস্পটিতে, তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি সেটে কি হয়, কিরকম ক্রেজিনেস থাকে এবং সেই সেটে। শুধু তাই নয়, আমাদের ডিরেক্টর মিঠাই সেটের রাজেন্দা, উনি একটা চলতা ফিরতা এন্টারটেইন পার্সন, সারাক্ষণ মিষ্টি খেয়ে যাচ্ছেন, এদিকে নিজের সুগার। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট আমাদের সেটে বিশ্বজিৎ, আমার যে বাবা হয় যে সিদ্ধেশ্বর মোদক, উনি অসম্ভব ভালো একটা মানুষ আর অসম্ভব ভালো অভিনেতা, সেটা আমার বলাতে বোধহয় আপনারা বুঝছেন সেটা নয়, আপনারা আগে থেকেই জানেন, একদমই তাই। আর আমার মা স্বাগতা দি, অদ্ভুত একটা পেয়ার মানুষ, অদ্ভুত একটা সুন্দর মহিলা, আর বাকি তো আমার দাদা বা সন্দীপ দা, কৌশিক দা, প্রত্যেকেই ভালো, প্রত্যেকে, অদিতি দি, লোপা দি, তারপর আমাদের আরো যারা আছে কো স্টার্স কো অ্যাক্টার্স, সবাই খুব ভালো। এবং আমার উল্টো দিকে অরিজিৎ দা ইজ দি মোস্ট, মানে কি বলবো, গুড অ্যাক্টার, অ্যান্ড হি ইজ দি মোস্ট জেন্টেলম্যান আই হ্যাভ এভার মেট, খুব ভালো মানুষ। সবই শুনলাম, এবার একটুখানি ব্যক্তিগত জীবনে উকিঝুঁকি মারি। অর্পিতা দি সবসময় বলে যে উনি প্রেম ট্রেম করেননি, উনি বাড়ির লোক দেখে শুনে বিয়ে দিয়েছেন, উনি ডেটিং ও করেননি, মানে উনি বলেছেন আমাকে, আমি বিয়ে মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি তুমি ডেট করনি, আমি দেখো লাইভে বলছি, তুমি শুনছো, আমি তো বলিনি হ্যাঁ তুমি হ্যাঁ ডেট। সেটাই সেটাই, হ্যাঁ আচ্ছা, মানে এতগুলো বছর কেটে গেছে, মানে রাগ হলে পরেও বা এমনি সময় কি সুমিত দা কি তোমার উপরে
মানে ভয় টয় পায়, মানে তোমাকে বেশি ভয় পায় না, তুমি একটু চাপ দিয়ে রাখো, মানে কোনটা? দেখো, এমন একটা প্রশ্ন করলে দেখতে গেলে প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকেই তার বাড়িতে গেলে হোম মিনিস্টারকে ভয় পায়। ছেলেদের ক্ষেত্রে বলছি, ছেলেরা প্রত্যেকটা মানুষই বউকে একটু ভয় পেয়ে চলে। এবার যারা এখানে মানে বিবাহিত পুরুষজন আছেন, তারা কিন্তু আমার উপর রাগ করবেন না, এটা কিন্তু সত্যি কথা। ভয় পেয়ে চলে মানে অশান্তিকে ভয় পায়, কারণ কোথাও গিয়ে তো সে আর নিজে মুখে আর কি বলবো, মহিলারা তো খুব জটিল, স্বয়ং বিষ্ণু বুঝতে পারেননি, তা আমরা আর কি বুঝবো না। বাট জোকস অ্যাপার্ট, যেটা হচ্ছে যে না, আমার আর সুমিতের ঝগড়াটা খুব অদ্ভুত হয়, কারণ সুমিত, আমি আগেও বলেছি, চুপচাপ একটা মানুষ, খুব বেশি কথা মানে ঝগড়ার সময় বলে না, খুব চুপচাপ। আমি হাউ 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 করে চিৎকার করে গেলাম, তারপর হয়তো পেরিয়ে গেছে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, পেরিয়ে গেছে 3 ঘন্টাও পেরিয়ে গেছে, তারপর একটা কথা বলবে যে, এবং সেটা একদম পয়েন্ট ধরে, এই যে তুমি ঝাঁও ঝাঁও করে চিৎকার করলে, আলটিমেটলি কিন্তু তুমি এটাই হলো, তুমি দেখো সেটা, মানে আমি কিছু বলছি না, তোমার কাজটাই সেটা বল, এইটা হচ্ছে সুমিত পাড়ুইয়ের নেচার। বাট এটা বলবোই, আজকে ও পাশে আছে বলেই বোধ হয় আমি এখন অব্দি প্রফেশনটা কন্টিনিউ করতে পারছি। লাইভে আমি বলতে পারি যে আমার না একটা এই প্রশ্ন খালি ভীষণ মাথায় আসে, তুমি তো যেহেতু এস্টাবলিশ একজন অ্যাক্টর, তোমাকে এত বছর ধরে মানুষ দেখছে, কোন সময় এরকম হয়েছে যে সুমিত দা ওয়ালেট রেখেছে এন্ড ওয়ালেট থেকে তুমি কোন সময় কোনো টাকা তুমি সাইড করে সরিয়ে নিয়েছো, এরকম কি এগুলো করে? আরে এটা হ্যাঁ হয়েছে। আর আমার একটা অদ্ভুত জিনিস, এই রিসেন্টলি ঘটনা ঘটেছে যেটাই আমি অপমানিত হয়েছি, আমি ওর ওয়ালেট থেকে টাকা মানে সরিয়েছি, সরানোর পর ও বুঝেছে এবং পরে আমাকে চার্জ করেছে এবং আমাকে ফেরত দিতে হয়েছে, বলছে তুমি কেন সরাচ্ছ, ফেরত দাও। পরে অবশ্য একটা বড় দাম এনে নিয়েছি, সরিয়েছিলাম 500, তারপরে 1000 সরিয়ে নিয়েছি। এইটা প্রত্যেকটা মহিলা, বিবাহিত মহিলারা আমি বলবো, এটা বোধহয় প্রত্যেকেই কম বেশি করে থাকে, স্বামীর পকেট থেকে সরানোর একটা আলাদা মজা লাগে, ভাল লাগে। তার মানে বোঝা গেল ব্যাপারটা হবে, এটা নৈতিক অধিকারের মধ্যে পড়ে আমাদের, তুমি আর কি বুঝবে, দাঁড়াও দাঁড়াও, তোমারও আসছে সেই দিন, দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, কমেন্টস আসছে, কমেন্টস নিই এবার, ও টাইম মতো কমেন্টস নিতে হয়, সবসময় কমেন্টস পড়তে নেই। আমি জানি তো তুমি আমাকে এইটাতেই ধরবে আগে। শ্রাবণী দাস বলছে, মিঠাই সেটে কে বেশি দুষ্টুমি করে? মিঠাই সাথে সব থেকে বেশি দুষ্টুমি করে মিঠাই নিজে, চলতে চলতে হট করে কিছু একটা ফেলে দিল, মিঠাই যা, সৌমিত্রিষা কুণ্ডু একদম তাই, এটা একদম বলে দিই, একেবারে মিল আছে, এবং এটা অরুণাবও একমত হবে বোধহয় আমার সাথে। আর একজন মানুষ যে সব থেকে বেশি দুষ্টুমি করে, দুষ্টুমি, সেটা হচ্ছে আমার যে জামাই হয়, সৌরভ চ্যাটার্জি, হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, ব্রিলিয়েন্ট 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 অ্যাক্টর, এবং ওয়ান অফ দা ফাইন অ্যাক্টর, ওয়ান অফ দা ফাইনেস্ট অ্যাক্টর আই হ্যাভ এভার সিন ইন হোল টলিউড ইন্ডাস্ট্রি। আমি এত এত নাম করছি, সৌরভ দেখবে কিনা আমি জানি না, বাট সৌরভ সিরিয়াসলি ভীষণ ভালো অ্যাক্টর, কিন্তু মারাত্মক দুষ্টু ছেলে, মানে 5 সেকেন্ডের এদিক ওদিক আপনি ভাবতে পারবেন না, আপনারা কি লেভেলে, মানে অন্য লেভেলে নিয়ে যায় ফ্লোরটাকে, পুরো থাকলে বোঝা যায়। আর একটা মানুষ যে নিজে আপনাদের আজকে ইন্টারভিউ মানে দিচ্ছে, আপনাদের সামনে আজকে আছে, সে যখন থাকে না, সেটা অ্যাকর্ডিং টু দ্য টেকনিশিয়ানস, আমি ভীষণ থ্যাঙ্কফুল টু মাই হোল টিম, যে আমার হোল টেকনিশিয়ানস টিম, এবং আমার ডিরেক্টর থেকে আরম্ভ করে ডিওপি থেকে আরম্ভ করে প্রত্যেকে, কালুদা, শান্তুদা, লাইটের যারা আছে, গৌতম দা সাউন্ডে, তারা সবাই আমাকে খুব মিস করে, ইনক্লুডিং দি আর্টিস্ট, যে আমি না থাকলে ফ্লোরটা পুরো ফাঁকা থাকে, কারণ আমি সবসময় হা 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 হা, আই এম অলওয়েজ এ জলি অ্যান্ড আ ফান লাভিং পার্সন। দুষ্টুমি বলতে গেলে সৌরভ আর মিঠাই, এই দুজন। আর ছুপা রুস্তম হচ্ছে, আপনাদের বলে রাখি, আদ্রিত মানে সিদ্ধার্থ, মোটেই ওরকম নয় যেটা আপনারা দেখেন, আদ্রিত হচ্ছে ছুপা রুস্তম, ধারণার বাইরে, ও কি করে বেড়ায় ফ্লোরে। হ্যাঁ, আর যার আজকে ইন্টারভিউ হচ্ছে উনি তো ভীষণ শান্ত থাকেন, ভীষণ শান্ত, উনি কথাই বলেন না, না না আমি সত্যি তাই, আমি ভীষণ ভীষণ শান্ত থাকি না একেবারে, আমি একেবারে চঞ্চল। আপনি তো মিসাইলের সেটের থেকে লাইভ দেখেছেন, আপনি বুঝতেই পেরেছেন মানে কে কতটা শান্ত, আমি আর নাই বা বললাম, নিজে নিজে কি আর বলবো বলুন। ও বাবা, লজ্জা পাইও না।
আমি আবার কমেন্টসে ফিরি, সময় কমছে। মিনাজ আহমেদ বলছে কেকে বিটিতে কি আর ফিরবে না তুমি, তোমার অভিনয় খুব ভালো লাগে আমার, খুব মিষ্টি তুমি। আরেকজন জিজ্ঞেস করছে তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল নেম কি। পূজা দত্ত বলছে মিঠাইও আমার খুব ভালো লাগার, ভালো লাগে সিরিয়াল পিপি আপনি, পিপি আমি কোথায় গেল, পিপি আমি সারাক্ষণ সিরিয়াল সত্যি কখনো দেখি না, বাট এই সিরিয়ালটা খুব ফেভারিট। আচ্ছা আমার এজ 26। আচ্ছা, ও এজ বলে দিয়েছে, যেহেতু আমি সিটকে বলেছি ওই জন্য এজ বলে দিয়েছে। না না, ডেফিনেটলি পিপি বলো, আমি ভীষণ ভালোবাসি, আমার থেকে যারা ওপরে আছে তারাও যদি আমায় পিপি বলে কোনো অসুবিধা নেই, কারণ এই পিপি চরিত্রটা, অপরাজিতা চরিত্রটা আপনারাই আপনাদের মনের মাঝখানে নিয়ে যেতে পেরেছেন, এবং আমি কতটা করতে পেরেছি জানি না। এটা ঠিক, একদম ঠিক কথা যে কেকেবিটিতে আমি কখন ফিরবো আমি জানি না, কি করে বলবো তোমায়, সেটা ডিপেন্ড করছে প্রোডাকশনস এবং ডিরেক্টর এবং দ্য গল্প। অবভিয়াসলি আমি একটা জিনিস মনে করি, সমস্ত চরিত্রগুলো আমাদের প্রত্যেকটা মেগা সিরিয়ালে, ডেলি সোপে, চরিত্রগুলো ডিপেন্ড করে কেমন গল্প যায় এবং গল্পর এখন তো গল্পর রেটিং। তো আমাকে তো মিঠাইতে দেখতে পাচ্ছ, কি করে বলবো তোমায়, তো পরে আবার দেখতে পাবে ডেফিনেটলি। আবার কি করে বলবো তোমায়, যদি না দেখতে পাও অন্য কোনো একটা কিছুতে দেখতেই পাবে নিশ্চয়ই। তবে থ্যাংক ইউ মিঠাইকে এত ভালোবাসার জন্য। এখন মিঠাই দেখো, আমি যেহেতু মিঠাইতে আছি তুমি মিঠাই দেখো। সৌমশ্রী ভৌমিক বলছে তোমাকে মিঠাইয়ে লকডাউন, তোমাকে মিঠাইয়ে লকডাউন হুল্লোড়ে দেখতে পাচ্ছি না কেন। আরেকটা হচ্ছে শোভা সরকার বলছে দারুণ লাগছে তোমার হাসিটা দিদি ভাই। তারপর হ্যাঁ আচ্ছা, প্রিয়তমা লাহিড়ি বলছে আমার মিঠাই দারুণ রাগের রোজ দেখি। অর্থি সাহা বলছে হ্যালো মামি ডার্লিং। অর্থি, এই মামি ডার্লিংটা শুধুমাত্র আমি আমার সৌরভের থেকে নিতে পারি, কারণ রাজীব বলে, সৌরভ নয় রাজীবের থেকে আমি মামি ডার্লিং হতে চাই না। থ্যাংক ইউ, তোমায় আমি অসংখ্য ভালোবাসি, কিন্তু মামি ডার্লিং বলো না, আমার কানটা একটু কম আছে এখন অব্দি, বেঁচে আছে, নাহলে এই শুটিং এ শুরু হলেই ফ্লোরে গেলেই মামি ডার্লিং করে আর মা বলে বলে আমার মাথা খারাপ করে দেয়। ডেফিনেটলি মিঠাইয়ের লকডাউন পর্বেতে আমাকে দেখতে পাচ্ছ না, তার কারণ একটাই, আমি যেহেতু বাড়িতে শুটিং বাড়ি থেকে করতে পারছি না, যেহেতু আমার মেয়ে আছে বলে আমি বারণ করেছি। আর অনেক কিছু ফরম্যাট থাকে, অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা আমরা করে উঠতে পারি না, তো সেই জন্য আরো বেশি আমি এখন নেই লকডাউন পিরিয়ডে। বাট ডেফিনেটলি আফটার লকডাউন আমরা ফ্লোরে গেলে ডেফিনেটলি তোমরা তোমাদের পছন্দের অপরাজিতাকে, তোমাদের পছন্দের প্রীতিকে দেখতে পাবে। আচ্ছা সিড রয় আবারও লিখেছে পিপি সত্যি বলতে আমি কোনো সিরিয়াল সেরকম দেখি না, কিন্তু আমার পিপি চরিত্রটাই সত্যি দারুণ লাগে দেখার দেখতে, আর শ্রী দারুণ করে, একদম রেসপেক্ট একটা ব্যাপার লাগে, আর আমার এই 26 বিট সৌরভ দারুণ একটা মানুষ। ওরে বাস, সৌরভ ডেফিনেটলি এটা খুব ভালো মানুষ, আর শ্রী ডেফিনেটলি, শ্রী মানে দিয়া, শ্রী এর চরিত্রে যে পাঠ করছে শ্রীতমার চরিত্রে দিয়া মুখার্জি, দিয়া ভীষণ ভালো একজন অভিনেত্রী, খুব ছোট্ট বয়স থেকে পাঠ করছে, খুব ছোট্ট বয়স থেকে অভিনয় করছে, এবং ভীষণ হার্ডওয়ার্কিং একটা মেয়ে, এবং ও যে কটা প্রজেক্ট এখন অব্দি করেছে আপনারা দেখেছেন, প্রত্যেকটা প্রজেক্টই ও খুব মন থেকে করেছে, আর এই চরিত্রটা ভীষণ ভীষণ ভালো। এবং এটা আমি বলতে চাই, এটা না বললেই নয় অরুণ অব, যেটা হচ্ছে মিঠাইয়ের কাস্টিংটা জি বাংলা এত ভালোভাবে করেছে, প্রত্যেকটা চরিত্রের সাথে প্রত্যেকটা কাস্টিং ওয়াজ জাস্টিফাইড। লিভিং অ্যাসাইড, আমি জানি না আমারটা, আপনারা যেহেতু বলছেন আমি করতে পেরেছি, আরো চেষ্টা করছি আমি আরো ভালো করার, বাট আদার্স যারা আছে দে আর সো প্রপার, দে আর সো ব্যাং অন দ্য ক্যারেক্টার্স, যে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আচ্ছা এবার আমরা কমেন্টস মোটামুটি আমরা সব নিয়ে ফেলেছি, কমেন্টস আর নেবো না, আমরা একদম শেষ পর্যায়ে চলেছি, সেটা হচ্ছে একটু র্যাপিড ফায়ার আছে, হার্ডলি 4-5টা কোয়েশ্চন জিজ্ঞেস করবো, তুমি আনসার করবে, ঠিক আছে? বুঝে গেছি, এবার আমি নোখাও আরম্ভ করবো, র্যাপিড ফায়ার মানে আমি বুঝে গেছি অরুণ আবার কি প্রশ্ন আসতে পারে আমার কাছে, কি জাতা। আচ্ছা লুকিয়ে বিএফ এর সাথে কোন সময় মিট করেছো? অল মাই পাস্ট বিএফ, অল মাই বলছি, পয়েন্ট আউট, অল মাই পাস্ট বিএফ আর ভেরি গুড ফ্রেন্ড, দে আর ভেরি গুড ফ্রেন্ডস আনডাউটেডলি, তবে মিট করার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি, তাদের দুর্ভাগ্য যে তারা আমার সাথে এখনো মিট করেনি। আমার তো মিঠা, তুমি কি আশেপাশে আছো, শুনতে পাচ্ছো? ওই যে তো ছাদে এসছি, একদম একতলায় অফিস করছে, তো তুমি কি ভাবছো আমি অত বোকা? না না সিরিয়াসলি, প্রয়োজন হয়নি, কারণ আমার সত্যি কথা বলতে গেলে এখন বয়ফ্রেন্ড, হাজবেন্ড, ম্যান, দ্য ম্যান ইন লাইফ, দ্য এভরিথিং ইজ মাই সুমিত পারুই এখন।
I really love him, undoubtedly. Sumit Moy Orpita. Sumit Moy Orpita. Sumit Moy Orpita. Kisha be, amar spontaneous, amar sathei beruchhe tomar eigulo spontaneous beruchhe. Same same, mane ek botriyo hole pore na tobei jinish gulo bero ekdom. কিছু লোক আছে যারা এই কাজগুলো আমার কাজ ফলো করে, কিছু যারা আছে যারা আমার হয়তো এরকম লাইভ দেখে এবং দেখার পরে হোয়াটসঅ্যাপ করে। এক্সের মধ্যে অনেকগুলো মানুষ আছে, আমি প্রচন্ড প্রেমিক মানুষ। শোনো, গুনতে বসলে তোমার ভি স্পটিও কিন্তু শেষ হয়ে যাবে পুরো। আমি সিরিয়াসলি, আই এম আ ভেরি ট্রান্সপারেন্ট পার্সন। আমার ওইসব লুকিয়ে চুকি, আমার জীবনে একজনই যাকে আমি সবকিছু না, এরকম নয়। অনেক মানুষ এসেছে, মনের দরজা খুলেছিলাম কিন্তু ভুলভাল হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, তাই জন্য একটু আলাদা আলাদা হয়ে গেছে। তবে এখন যে মানুষটি আছে, আর অন্য কোনো দিকে যাওয়ার প্রয়োজনও নেই, আর প্রশ্নই ওঠে না, পুরো গোড়া হয়ে গেছি এখন। আচ্ছা, বেস্ট থিং গেটিং ম্যারিড টু আ নরমাল, আই মিন কমন ম্যান, মানে অ্যাপার্ট ফ্রম ইউর ইন্ডাস্ট্রি, বেস্ট থিং ইজ দ্যাট ইফ ইউ, বলতে বলছি যেটা আমি লকডাউনে রিয়েলাইজ করেছি একদম স্পষ্ট প্র্যাকটিক্যাল, প্লিজ অন্যভাবে নেবেন না। If you are in this profession, it's Meet Spot You live exclusive. সেটা হচ্ছে যে আপনি যদি এই প্রফেশনে থাকেন, না না, এই প্রফেশনে যদি কেউ থাকে মহিলারা, এই প্রফেশনটা তো খুব আনসার্টেন, বোঝা যায় না কবে আছে কখন নেই। বেস্ট পার্ট হচ্ছে অন্য প্রফেশনের মানুষকে বিয়ে করা, অন্তত আপনার স্টেডি ইনকাম সোর্স থাকবে। নো নো, জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে যে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়, ইগোটা কম আসে, সেম প্রফেশনের থেকে অন্য প্রফেশনে বিয়ে করার ইগোটা কম আসে, অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়। আর আমার মনে হয় অপোজিট শুড অলওয়েজ অ্যাট্রাক্ট, তো ডেফিনেটলি অপোজিট প্রফেশন ইজ অলওয়েজ গুড ফর ম্যারেজ। ইয়া, ইট অ্যাট্রাক্টস, অ্যান্ড স্টেইং সিঙ্গেল বা স্টেইং ম্যারেজ, কোনটা বেটার ইউ আর ফিলিং রাইট নাও? মানে রিগ্রেট হয় কি ম্যারেজ হওয়ার পরে, কি রিগ্রেট রিগ্রেটস হচ্ছে কোনো কিছু? না, সেই অর্থে কোনো রিগ্রেটস নেই। তবে একটা জিনিস আমার মাঝে মাঝে একটু খারাপ লাগে, সেটা হচ্ছে যে এই যে বাবা মা একা থাকে, মাঝে মাঝে আমাদের যেতে একটু তোমার যাওয়া হয়ে ওঠে না সময়ের কারণে, তখন মনে হয় যে সিঙ্গেল থাকলে বোধহয় ভালো হতো, বাবা মার সাথে সময় কাটাতে পারতাম আরো। কারণ যত বয়স হচ্ছে তত তো নিজে এখন মা হয়েছি, তাই এখন মায়ের ফিলিংসটা অনেক বেশি বুঝতে পারি, চিন্তাগুলো বুঝতে পারি। আগে যখন মা ফোন করতো, ফোন তুলতাম না শুটিং এর মধ্যে, কেন এতবার ফোন করছো, আমি তো শর্টের মধ্যে ছিলাম। এখন নিজের মেয়েকে যখন ধরুন ফোন করছি, অ্যাটেন্ডেন্ট মানে যে ওর লিপিদি যে থাকেন, তাকে ফোন করে হয়তো বললাম হ্যাঁ ম্যাম উনি ঘুমিয়ে গেছে, এবার হয়তো বুড়ির সাথে একটু কথা বলতে চাই, আমার মেয়েকে আমি ডাকলাম বুড়ি ডাকি, তখন ও মা আমি তো রং কালার করছি, কেন তো ডিস্টার্ব করছো, এই যে জিনিসটা, এটা আমি এখন রিয়েলাইজ করি যে what changes is when you get mother, when you become mother, you realize the pain of a mother, the love, the affection. বুঝলাম। সো আচ্ছা, অর্পিতা দেখি গান বা এরকম কিছু জানে, মানে কিছু করে? গান বিশ্বাস করো গাইও না, ফুলশয্যার রাতে গান গিয়েছিলাম, বোধহয় আমার বরের কানে তালা লেগে গেছিল, কারণ এটাই একদম কনফার্ম জিনিস, ও আর গান ওই জন্য গাইতে বলে না, কারণ আমাকে বলেছিল বাসর ঘরে অনেক বন্ধুরা সব রিকোয়েস্ট করেছিল বৌদি গান গাও, বৌদি গান গাও, আমি বলেছিলাম আমি যদি গান গাই তোমরা এমনি বাড়ির থেকে পালিয়ে যাবে, তো ওটা বুঝে গেছে। না, আমি অর্পি পিপিকে বলছি, পিপি পিপি একটা গান শোনা। খুব খারাপ গলা অরুণব, প্লিজ এইভাবে র‍্যাগ করিস না, তোকে আমি কি খেতে ভালোবাসিস বল, আমি বাড়িতে রান্না করে অন্যকে দিয়ে রান্না করিয়ে খাওয়াবো, বাট গানটা প্লিজ বলিস না, আমি একদম গাইতে পারি না, প্লিজ, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, আমার প্যাশন ছিল ডান্স, যেটা এখনো আছে, আই লাভ টু ডান্স, এন্ড সেটা কোনো সময় বিস্পটিও আমার বাড়িতে এলে, আমি তো লাইভে ডান্স করতে বলতে পারি না,
ওই তো বললাম বি স্পট ইউ কে কোনো সময় আমি ইনভাইট করব আমার বাড়িতে, লাইভ ডান্স আমি দেখাবো, তখন সেটা ও দেখবে দর্শক, ও ও ও দর্শক এমনি, দর্শক এমনি আমাকে ভালোবাসেন, গানটা গাইলে যে কটা দর্শক এসেছিলেন তারা একেবারে কানে তুলো গুঁজবেন, আর এই কোভিড এর মধ্যে আমি চাই না তাদের মনটা খারাপ হয়ে যাক। মিঠাই দেখুন, সুস্থ থাকুন, আর বাড়ির বাইরে পা রাখবেন না, আর উই স্পট ইউ কে আমি বলে দিলাম, উই স্পট ইউ কে, উই স্পট ইউ কে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর অরুণবকে অনেক 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 ভালোবাসা দিন, তার সাথে আমাকে অনেক অনেক অনেক। আচ্ছা দিদি, একদম শেষে কেমন লাগলো আড্ডাটা মেরে আমার সঙ্গে একটুখানি বলে দিন ঝপ করে। ও বাবা, আই লাভ, আই লাভ, আই লাভ, বিকজ এই মানুষটাকে আমার ভীষণ পছন্দের একটা মানুষ, আর এই মানুষটাকে আমরা যখন মানে স্টুডিওতে পাই কাজ সামনাসামনি, তখন ও জানে ওকে কতটা প্যাম্পার্ড করা হয়, ওকে আমরা আজ অব্দি কোনোদিন না বলতে পারি না, আমি তো আজ অব্দি কোনোদিন অরুণবকে না বলিনি, এবং সিরিয়াসলি বলছি, ইজ দি জেম অফ আ পার্সন অ্যান্ড সুইটেস্ট পার্সন, সো লটস অফ লাভ ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর ভাবে ওয়েলকাম করার জন্য, এত সুন্দর ভাবে একটা আড্ডা অ্যারেঞ্জ করার জন্য আমার সাথে, এবং যারা আমার লাইভে ছিলেন, যাদের কমেন্টস পড়তে পারিনি, কান ধরছি, ভুল হয়ে গেছে, নেক্সট টাইমে চেষ্টা করব, যারা বড়রা ছিলেন তাদেরকে প্রণাম জানাই, তাদেরও কমেন্টস হয়তো পড়ে উঠতে পারিনি, কিন্তু ভুল মানে ক্ষমা করে দেবেন, ভুল বুঝবেন না, এত কম সময়ের মধ্যে তাড়াতাড়ি পড়া যায় না, আর আমি তো যেহেতু কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না, অরুণবকে পড়তে হচ্ছে তাড়াতাড়ি, প্লাস প্রশ্নও করতে হচ্ছে, তো ওকেও ক্ষমা করে দেবেন, চোখ রাখুন এই পেজে, আরো অনেক সেলিব্রিটিদের সাথে অনেক আড্ডায় জড়াতে পারবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিন, মিঠাই দেখুন জি বাংলায় সোম থেকে রবি রাত 8টায়, অতি অবশ্যই ভুলবেন না কিন্তু, আর অরুণবকে অনেক অনেক ভালোবাসা দিন, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তারা টাটা টাটা টাটা, ভালো থেকো, আবার দেখা হচ্ছে, একদম একদম, তুমিও ভালো থেকো, টাটা। একদম, চল।